মিছরে আমি কেবে কহিনু যে কি যো মানে দুর্নীতি অবস্থা অছন্তি মু সেমানকু দেই দেবি মু সেমানকু দাদা দেবি বাপি বাবু আপন রাজ্য সরকারকর অভিমুখ্যকু নেকি বি প্রশ্ন উঠান্তু বাপি বাবু আপন রাজ্য সরকারকর অভিমুখ্যকু নেকি বি প্রশ্ন উঠাও যদি গোটে সংগঠন কোনসি কলাকার যাই কি রাজরাস্তা কো লেবে সে আলোচনা বন্ধ করে দেবে তা মানে কি আপনক কথা গুনে কি সিরিয়াস নন্তি সেইপাই মো আজ মধ্য আলোচনা করেছি আজ এভাবে প্রণা পাই মো বড় দুঃখিত হাত করে ক্ষমা মাগিছি কেবল জন দুই জন আমি সমস্ত কহিছু আমি সমস্ত কহিছু যে কি আপন বি ওড়িশার বাসিন্দা আপনক সুরক্ষা আপনকর 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 আর্থিক সুরক্ষা দায়িত্ব বি রাজ্য সরকারকর আপনক আলোচনা কু ডাকি কি রাজ্য সরকার কিছু দয়া করি দৌ নাহান্তি আপন বি রাজ্যর বাসী আপন বি ওড়িশার বাসিন্দা সত্যবাবু আপন মো সহ এগ্রি করিবে রাজ্য সরকারকর অভিমুখ্যকু নেইকি সপোজ রানী ম্যাডাম ওলেইলে রাস্তাকু কোনসি সংগঠন ওলেইলা তা মানে কোন কলাকারক সহ আলোচনাকু বন্ধ করে দেবে না 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 কলাকার সঙ্গ সরকার সে থরে আলোচনা করিয়া পে প্রস্তাব দেইছন্তি কলাকার মানুঙ্গু তার সে প্রস্তাব সে নিশ্চিত রখিবে এবং কলাকার সহ সে আলোচনা করিবে কাহি কি আলোচনা বন্ধ করে দেবে আজ রানী মান ম্যাডাম ওলেইলে কালি মু ওলেইবি কালি আউ জনে ওলেইব কালি আউ জনে সেটা গোটে নুহ ঠিক নুহ তেণু সে ওলেইছন্তি সে তাঙ্ক কর্ম করছন্তি সরকারঙ্ক কাম সরকার কোন করিবে কলাকারঙ্ক পাই সে সে তাঙ্ক কাম করবে কলাকার সরকারঙ্ক পাখে কোন কইবে সে তাঙ্ক কাম করিবে মালিক মানে যাত্রা করিবে ন করিবে সে তাঙ্ক চিন্তা করিবে তেণু সেইটা যেঝা ওয়েরে যিয়ে যাবে তেণু সেইটা যে ওলেই পলিছে সেতিবে সরকার মো এটি মো বাবু মো মো সত্য বাবু সত্য বাবু মো মো কেবল মো আপনক এইটি জানিয়া পাই চাইবি যে কি আমি জনে অভিনেতা আমি শৃঙ্খলিত আমি শৃঙ্খলিত আমি যো আজি প্রক্রিয়া আপনা গলা এই প্রক্রিয়ার জীবনটা ঠিক ন মাস হেলা যা যে যা ঘরে যা ঘরে চুলি জড়িয়া পাই টঙ্কা নথিব যে যা ঘরে রোজগার নথিব সি কোন সেতবেলে শৃঙ্খলা কু দেখিব রানি ম্যাডাম তুমি এতে প্রক্রিয়া কু জাবুড়ি কে দতল আগুয়া কাই যাইতিল সব রানী ম্যাডাম এইটি গোটে প্রশ্ন যে রাজ্য সরকারকর অভিমুখ্য রয়েছে যদি সংগঠন আন্দোলন কোলেব সে কোন কলাকারক সহ আলোচনা কু বন্ধ করে দেবে রাজ্য সরকার দেখন্তু কলাকার এক শুনন্তু সবু বর্গর কলাকার এক সবু বর্গর কলাকার মানক পাই আমি আজি যাইছিলু মু গোটে শেষ কথা কউচি যাইছিলু সরকারকু কুয়া যাইছি তাঙ্ক কানরে কথা পড়ছি সে কোন গোটে বন্দোবস্ত করিবে কোন ডিসিশন নেকি জনেবে ইয়ে সহায়তর যিব সিয়ে যিব ইয়ে যিব ইয়ে যিব গলে সরকারক উপর কু প্রভাব পড়িব মো কইবা অনুযায়ী তেন করে তাঙ্ক কামরে সিয়ে কাম তাঙ্কর করি চালন্তু আম কামরে আম কথারে আমি আমার কাম করি চালু তেন করে আম পেট পড়ি যাচ্ছি আমি রাজা রাস্তাকু আসিলু যে তাঙ্কর কোন ওকে বাপি বাবু উত্তর রাখন্তু কিন্তু সমস্তে যাত্রা কলাকার হো মেলোডি কলাকার হো পাল্লা দাসকাঠিয়া এ মানে সমস্তে কলাকার এ উৎকল মাটির সমস্তে সন্তান গণতন্ত্র বিধি ব্যবস্থা অনুসারে আমি আবেদন করিছু আ কোভিড যৌ সময় অ্যাটাক থিলা সে যে কাহিকি আগুরু যাইতলো আমি দুই মাস পরে তিন মাস যেতে লকডাউন খুলি গলা স্বাভাবিক হলো আমি সেতু সরকারের পাখু যাইতলু তাহলে আমি তৎপর অছু না নাই এটু আপন মানে জানিপারথবে আমি 10,000 কলাকারক পাই আবেদন জনাইতলু এবং যৌটা কি আজি হউচি যৌটা আজি হউচি সেটা হেই নথান্তা যদি গোটে প্যাকেজ ঘোষণা করা যাইথান্তা কিবা আম মঞ্চ তো সেতু ফেরি পাইবার কেবে বি সম্ভাবনা নথিলা কিন্তু বর্তমান যৌ নিরীহ কলাকার মানকর পেট পড়ি যাচ্ছে বলে আজি কহুচন্তি তেণু সেই নিরীহ কলাকার মানে সে প্যাকেজটি পাইলে আজি যে ছোট মোট ব্যবসায় করি বসি পারিথান্তে কিন্তু সেতির বি সে বঞ্চিত হলে আউ খাস করি কি আমার কালচারাল মিনিষ্টর মো সহ আলোচনা মাধ্যমে একথা বি মধ্যে কইলে আমি আপনক সপক্ষরে রইছু কলাকারক সপোর্টরে রইছু আমি নিশ্চিত আর কিছু ব্যবস্থা করছি সংস্কৃতি মন্ত্রী কইছেন যে আপনক সপক্ষরে রইছন্তি কিন্তু গোটে গণতান্ত্রিক প্রক্রিয়া রে যেতেবেলে কিছু সংগঠন কিছু কলাকার রাজরাস্তা কো লউছন্তি রাজ্য সরকার আপনক সহ মিটিং কো ক্যানসেল কর দউছন্তি ইয়ে হচ্ছে সংস্কৃতি মন্ত্রী অভিমুখ্য ইয়ে হচ্ছে রাজ্য সরকারকর অভিমুখ্য রানী ম্যাডাম আপনক শেষ রিয়াকশন নেওয়া পাই চাইবি রানী ম্যাডাম সলিউশন কোন সমস্ত একাঠি হয়ে কি দাবি পূরণ হব ইয়ে পেট পাটনা কথা সমস্ত কথা রানী ম্যাডাম শেষ কমে শুনন্তু 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 মু শেষ কথা মু এইটি কই রাখুছি সবু কলাকার এক সবু কলাকারক পাই গোটিয়ে নিয়ম লাগু রহিব আমি তো আজি যাহা অপিল করিছু তাঙ্ক আড়ু আসু সে কোন কহুছন্তি কোন অর্ডার দউছন্তি তারপরে মালিক মানে তাঙ্ক যাত্রা মালিক মানে বিচার করিবে আউ আমার মেলোডি হউ আউ অলগা যৌ অলগা সবু অছন্তি সেমানে তাঙ্কর
ଗାଇଡଲାଇନ ଭିତରେ ରହିକି ତାଙ୍କର କାମ କାର୍ଯ୍ୟ ଆପଣ ସରକାରଙ୍କ ଠାରୁ ଆଶାବାଦୀ ଅଛନ୍ତି ସରକାର କିଛି ପଦକ୍ଷେପ ନେବେ ଆପଣଙ୍କ ପାଇଁ ଆପଣ ଆଶାବାଦୀ ଅଛନ୍ତି ସରକାରଙ୍କ ଠାରୁ ରାଣୀ ମ୍ୟାଡମ ନିହାତି 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 ଭାବରେ ମୁଁ ପର୍ସନାଲି ତ ଆଜି ମିଡ଼ିଆ ମାଧ୍ୟମରେ ଗଣମାଧ୍ୟମରେ ମୁଁ ଜଣେଇକି ଆସିଛି ମୋତେ ଆଶାବାଦୀ ମୁଁ ଅଛି କି ସାର୍ ଏକଥା ଶୁଣିବେ ଆଉ ଯଦି ନ ଶୁଣିଲେ ମୁଁ ପର୍ସନାଲି ଆଜି କହୁଛି ବିଧାନସଭା ଆଗରେ ପେଟ୍ରୋଲ ପକାଇ ଡିଆସିଲ୍ ଜାଳି ମୁଁ ମରିବି ମୋ ପାଇଁ ଏଇଭଳିଆ କିଛି କଳାକାର ଦାୟୀ ହେବେ ପ୍ରଶାସନ ଦାୟୀ ହେବେ ସମସ୍ତେ ଦାୟୀ ହେବେ କୋଉ ଭଳିଆ କଳାକାର କିଏ କାହା କଥା କହୁଛନ୍ତି ରାଣୀ ମ୍ୟାଡମ ଲିଖିତ ଆକାରରେ ओके सत्यबाबु सत्यबाबु शेष रिएक्शन सॉल्यूशन कौन आमे भी लिखा दै छु करू छी।